एवरीवन, आज हमी आपना देर देखा बो कि भावे इस छाड़ा गैस ओवने पिज्जा बनाना जाए। Hi friends, this is Kuheli and welcome back to my channel Kuhu's Fantasy. Please subscribe करना and subscribe करते वक्त घंटी जरूर बजा देना ताकि जब मैं online आऊँ तुम्हारे फोन की भी घंटी बजे। Pizza बनाने जोनो जाजा उपकरण लगे शेगुलो हलो pizza dough और pizza base, chicken sauces और boneless chicken for chicken pizza, butter और refined oil और olive oil, pizza sauce और tomato sauce. सेज़वान चटनी ऑप्शनल, गार्लिक चिली सॉस ऑप्शनल, इटालियन सीजनिंग और ऑरिगेनो, चिली फ्लेक्स, ऑलिव्स, चीज, स्लाइस्ड गार्लिक, टोमेटो, ऑनियन, कैप्सिकम, रेड और येलो बेल पेपर ऑप्शनल एंड ग्रीन चिली स्लाइसेस ऑप्शनल। नो ईस्ट नो ओवन पिज्जा बनानोर जोन्नो प्रथमे आमरा पिज्जा डोटाके रेडी करे नेब। एर जोन्नो प्रथमे एकटा मिक्सिंग बोले 2 कप मयदा नेब। तारपर एते एक एक करे 1 चा चामच लवण, 1/2 चा चामच चीनी, 1/2 चा चामच बेकिंग पाउडार, 1/3 चा चामच परिमाण बेकिंग सोडा, 1/2 कप भालो करे फेटानो टक दई, 2 टेबिल चामच सादा तेल दिए देव। एरपर एते परिमाण मतो नातिशीतोष्ण गरम जल दिए भालो करे मेखे डो बनिए नेब। एबार डोटाके परिष्कार भिजे कपड़ दिए ढेके 30 मिनिट्सेर जन्य रेखे देव। 30 मिनिट्स पर डोटाके 3টি সমান ভাগে ভাগ করে নিতে হবে। এরপর একটা ভাগ নিয়ে একটা গরম চ্যাপ্টা প্যানে সামান্য সাদা তেল মাখিয়ে তার উপর ওই ডোটাকে রেখে হাত দিয়ে চারিদিকে ভালো করে এমনভাবে ছড়িয়ে দেব যেন বেসটার চারপাশের ধারটা সামান্য উঁচু থাকে। এরপর একটা কাটা চামচ নিয়ে বেসটার উপরে ছোট ছোট ছিদ্র করে নেব। এরপর এতে এক এক করে প্রথমে পিৎজা সস আর টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে তার উপর চিজ গ্রেট করে ছড়িয়ে দেব। এরপর নিজের পছন্দ মতন টপিংস দিয়ে তার উপর আবার চিজ গ্রেট করে দিতে হবে। এবার সামান্য ইটালিয়ান সিজনিং আর অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দেব। এবার একটা ঢাকনা নিয়ে প্যানটাকে ঢেকে দিতে হবে। খেয়াল রাখবেন ঢাকনায় যেন কোনো ছিদ্র না থাকে, থাকলেও ছিদ্রটাকে একটা কাগজ বা অন্য কিছু দিয়ে ভালো করে আটকে দিতে হবে। এবার প্যানটাকে গ্যাস ওভেনের ওপর রেখে ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। এভাবে 15 মিনিটস পর দেখবেন বেসটাও একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর চিজটাও মেল্ট হয়ে গেছে। এবার ওভেন থেকে নামিয়ে স্লাইস করে গরম গরম পরিবেশন করুন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন খেতে হয়েছে। যাদের কাছে ননস্টিক প্যান নেই তারা একটা ছোট অ্যালুমিনিয়াম বা স্টিলের থালা বা প্লেট নিয়ে তাতে পিৎজাটাকে আগের পদ্ধতিতে রেডি করে নেবে। এই পদ্ধতিতে যে লবণ ব্যবহার করা হয়েছে সেটা ব্যবহার করার পর ঠান্ডা করে নিয়ে একটা কন্টেনারে স্টোর করে পরে আরও অনেকবার ব্যবহার করা যেতে পারে। এবার একটা কড়াইয়ে কিছু পরিমাণ লবণ নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গরম করতে দিতে হবে। কড়াইয়ের লবণ গরম হয়ে গেলে এবার একটা ছোট বাটি নিয়ে সেটাকে এভাবে বসিয়ে দিতে হবে। আমার কাছে একটা গোল চাকতি ছিল, আমি এখানে সেটাই ব্যবহার করেছি। এবার ওই পিৎজা সমেত থালাটাকে ওই বাটির ওপর বসিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটসের জন্য কুক করে নিতে হবে। এই সময় কিন্তু কড়াইয়ের ঢাকনা দেওয়া থাকবে। এবার ওই একই রকমভাবে বেসটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আর চিজটা মেল্ট হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
বাই গাইস, আমার এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওটায়। ততক্ষণের জন্য প্লিজ তোমরা সবাই প্রচুর প্রচুর লাইক করো আর কমেন্ট করো। আর হ্যাঁ, নতুন ভিউয়ার হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই সবাই ঘরে থাকুন আর সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, গুড বাই।